গুড মর্নিং বন্ধুরা, আজকে এসে গেছি তোমাদের সামনে একদম একদম নতুন একটা ব্লগ নিয়ে, যেটা দেখলে আমার মনে হয় তোমরা খুব আনন্দ পাবে, যেমন আমার ভীষণ আনন্দ হয়। এটা হচ্ছে আমার বাপের বাড়ির আমাদের যে পুকুর আছে সেই পুকুরে মাছ ধরা হচ্ছিল। তো এই ভিডিওটা তোলা হয়েছে, আমি ব্লগ করব বলেই এই ভিডিওটা তোলা হয়েছে। তো ভাইকেই আমি ক্যামেরাটা দিয়ে বলেছিলাম তুই ইয়ে তুলে আনবি, কারণ ওখানে বাড়ির মেঝেল, এই যে জঙ্গলটা দেখছো এর গায়ে যে পাঁচিল আছে সেই পাঁচিলের ওপারেই হচ্ছে আমাদের বাড়িটা। তো আমরা সব পাঁচিলের ওপার থেকেই দেখছিলাম, কিন্তু ভাই এখানে ক্যামেরাটা নিয়ে ক্যামেরাটা করে দিয়েছিল। তো পুকুরে দেখো মাছগুলো বেশ, এই ধরো মাসখানেক হলো মাছ ছাড়া হয়েছিল, তাই খুব একটা বড় হয়নি। তো যেগুলো বড় বড় হয়েছে সেগুলোই বেছে নেওয়া হবে, এবং আমাদের যে কাকু জেঠু সব সবাইকে ভাগ করে দেওয়া হবে লাস্টে। তো ভীষণ ভালো লাগে যেদিন, এই যে দেখছো বড় জাল একটা ফেলা হয়েছে, এই বড় জালটা এক সাইড থেকে আরেক সাইডে টানতে টানতে নিয়ে আসা হয়, এবং ওই মাঝখানটা যেখানে প্রচুর মাছ থাকে সেখানে এই জাল ফেলা হয় আর মাছগুলো ধরা হয়। তো সব মাছগুলোই নেওয়া হয় না, কিছু একটুই বড় হয়েছে, খুব বেশি বড় হয়নি, বেশি দিন টাইম পাইনি, কারণ আমরা সরস্বতী পুজো আমাদের প্রচুর মাছ লাগে। তো সেই জন্যই মাছটা ঠিক দিনে দিনে ধরা হয়, এটা সরস্বতী পুজোর আগের দিন ধরা হয়েছে। তো দেখো একটু বড় বড় দেখেই ওগুলোই নেওয়া হচ্ছে, আর বাকি ছোটোগুলো কিন্তু সব জলে ফেলে দেওয়া হবে, কেন ওগুলো বাড়বে তো। তো যাই হোক, তার মধ্যে কাতলাও আছে, রুইও আছে, সব রকমই মাছ আছে। আর যতই বলো কেনা মাছ, কেনা মাছের টেস্ট যেরকম, আর সত্যি কথা কেনা মাছ আমরা ঘরে ঝোল করে যখন খাই এক পিস করেই নিই, খুব বেশি নিতেও মানে পারি না কারণ দামও প্রচুর। কিন্তু এই ঘরের মাছ যে কত খাওয়া হয়, মানে ভাজতে ভাজতে প্রচুর খাওয়া হয়ে যায়, কড়া করে ভাজা, তারপরে ঝোল খাও, টক খাও, ঝাল খাও, যা খাও খাও, মানে মাছের স্বাদও প্রচণ্ড ভালো লাগে। এই বরফের আমরা বাজারের মাছের থেকে এই মাছের স্বাদ কিন্তু প্রচুর ভালো। তো তোমরা কে কে ভালোবাসো বলবে, যে পুকুরের একদম জ্যান্ত মাছের ভাজা বলো, টক বলো, ভীষণ ভালোবাসায়। আমার বড়রা তো ওই যেহেতু জামাই ভাজতে ভাজতে বেশ অনেকগুলো করে খেয়ে নেয়, আমরাও ভাজা হতে হতেই অনেক অনেক করে খাই, খুব ভীষণ ভালো লাগে। আর এত টেস্ট কেনা মাছের, কিন্তু বরফের মাছের অত টেস্ট হয় না, এই জ্যান্ত একদম পুকুরের মাছের এত টেস্ট। তো দেখো ওই বড় জালটা দেখছো, ওটা এক কোণা থেকে আরেক দিকে পুরো নিয়ে চলে আসে, আর মাঝখানে এই জাল ফেলে ফেলে মাছ ধরা হয়। আর এই বড় জালটাতেও কিন্তু বেশ অনেক মাছ উঠে আসে, তো তার মধ্যে বেছে বেছে বড়গুলো নেওয়া হয় আর ছোটোগুলো সব আবার জলে ফেলে দেওয়া হয়। তো এনারা দেখছো, এরা ওখানে এদেরকে বলে আমাদের দেশে ক্যাওড বল, মানে এরাই জাল ফাল ফেলে, মাছ ফাছ ধরে আর কি, তার দরুন ওদেরকেও দিতে হয়। তো প্রচুর মাছ হয়েছিল এবং সেগুলো সব ভাগ হয় আমাদের উঠোনে, সেই মানে দেখার মতো একটা, দারুণ হয়, দারুণ, খুব মজা। তো সব কাকুদের জেঠুদের সবাই ভাগাভাগি করে নেওয়া হয়, ভীষণ ভালো লাগে দেখতে। তো আমার তো খুব 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 এনজয় করি আমি এই ব্যাপারটাকে, তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদেরও নিশ্চয়ই যাদের দেশের বাড়ি আছে, পুকুর আছে, তাদেরও এরকম হয়, তো কাদের কাদের হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর কার ভীষণ ভালো লাগে মাছ ভাজা খেতে, মাছ খেতে ভীষণ ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে। আমি তো ভীষণ 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 ভালোবাসি, মানে মাছের পোকা একদম। তো দেখবে বড় জালটা, এই দেখো ওঠাচ্ছে, এই বড় জালটা যখন উঠে চলে আসবে মানে তখনই লাস্ট আর কি, তো তখন প্রচুর মাছ উঠে আসে, কিলবিল 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 করে। যখন মাছগুলো যখন বড় হয় না,
তখন এই মাঝখানটায় যত বড় জালটা টানবে এই মাঝখানটা এত লাফালাফি দেখতে দেখা যায়। কিন্তু যেহেতু এখন মাছগুলো খুবই ছোট সাইজ আছে, কিছুদিন আগেই ছাড়া হয়েছিল, তার জন্য খুব বিশাল বড় হয়নি এখনও, এখনও ছোট ছোটই আছে। তার মধ্যেই যেটুকু একটু বড় বড় যেগুলো হয়েছে সেগুলোই নেওয়া হচ্ছে, আর বাকি ছোটোগুলো সব আবার জলে ফেলে দেওয়া হচ্ছে। এই দেখো বড় জালটাকে লাস্ট টেনে ওঠাচ্ছে, এরপরে মানে এটাই লাস্ট, মানে মাছ ধরাটা বন্ধ। সেই ভোর চারটে থেকে আরম্ভ হয়েছে, কারণ খুব বেলা হয়ে গেলে যারা ওরা নিজেরা যারা ধরছে তারা আবার কিছু বাজারে নিয়ে যাবে বিক্রি করতে, তো বেলা হয়ে গেলে সেটা প্রবলেম হয়ে যাবে। ওদের ওই হাঁড়ি ওই টুবড়ি সমস্ত মানে ভরে ভরে একদম নিয়েছে। আর এর মধ্যে দেখছো এই যে একটু যেগুলো বড় বড় সাইজ সেগুলোই নেওয়া হবে, ছোটোগুলো ফেলে দেওয়া হবে। তো এই দেখো এখানে সব ভাগাভাগি চলছে, মানে কে কোন সাইজে নেবে। তা আমরা যেমন বলে দিই খুব ছোটোটা আনবি না, কারণ কাটতে খুব অসুবিধা হয়। যেমন ভাই একটু বড় সাইজ যেগুলো সেগুলো ওই দিকে আছে, ওখান থেকে নিয়ে এসেছিলো যে ছোটো সাইজ আমাকে দিও না, কেউ কাটবে না। তো যাই হোক, এটাই ছিল ভিডিওটা, ব্লগটা আমি করেছি তোমাদের দেখাবো বলে আমাদের পুকুরের মাছ। তো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন যারা বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলবে না। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন, ঠিক আছে? তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।